তোমাদের ভরসায় বেঁচে আছি, নইলে কবে সালাম মেরে ফেলে দিত আমাকে। ও মাইরি ভাবি গেছি দাদা, বাবা বলছে আমার সোনা চাঁদের কণা আমার সোনা চাঁদের কণা আর কি বলবো। ছেলেকে বলছে বাবা, ছেলে সম্পর্কে বলছে আমার সোনা চাঁদের কণা আর কি বলবো, ডাক্তার উকিল তো নয় তোকে মন্ত্রী বানাবো। এটা এই মুহূর্তে আমাদের দেশ ভারতবর্ষের সব থেকে লাভজনক একটা পেশা, একবার হয়ে যেতে পারলাম। আমার সোনা চাঁদের কণা আর কি বলবো, ডাক্তার উকিল তো নয় তোকে মন্ত্রী বানাবো, মন্ত্রী বানাবো রে তোকে মন্ত্রী বানাবো। তারপরে তারপরে চার পুরুষ বসে বসে খাবো, মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়, আগে সরকার দেখেছি। মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়, মন্ত্রীর বাবা হয়ে গোটা দেশটা চালাবো, গোটা দেশটা চালাবো রে শিল্পপতি কি হবো। বলেই ছেলেকে বলছে একদিন তোর মা ছাড়া সবার পতি হব। বলছে মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা, কি করবো ঠিক বলছি তো, মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা, পড়াশুনোর মালাই নেই, পড়াশুনোর মালাই নেই, শুধু ফন্দি ফিকির খোঁজা, আর মন্ত্রী হওয়া সোজা। মন্ত্রী হলেই বাবা মন্ত্রী ছেলে, মন্ত্রী হলেই আমলারা তোর করে দেবে কাজ, তোর কাজ শুধু ধরা জনদরদির সাজ। বাচ্চা এবার ভয় পাচ্ছে, বাচ্চা ভাবছে বাবা এত কঠিন কাজ পারবো কি, তো বাবা ভয় দিচ্ছে। পুরে পুরে এসব আগের থেকেই রিহার্সাল করে রাখো, এসব আগের থেকেই রিহার্সাল করে রাখো, দরকার হলে প্রাইভেট টিউটর এক্স মন্ত্রী রাখো। বাবু চেন চুরি করনা করনা চুরি করনা অগুন্তি, তাই না? এখন তো শত সিদ্ধ হয়ে গেছে, আমরা মেনে নিয়েছি সূর্য আলো দেয় সমুদ্র ঢেউ দেয়, ওনারা চুরি করেন। চুরি করনা করনা চুরি করনা অগুন্তি, পশু খাদ্য কেলেঙ্কারির পরেও লালুই রেলমন্ত্রী। বলছিলেন বা বলছেন কি আর হবে, বড় জোর বসবে কমিশন, আমাদের দেশে প্রচুর কমিশন বসে কিন্তু তার রিপোর্ট পাওয়া যায় না, কি আর হবে। হ্যাঁ শুধু বসে, কোটি কোটি টাকা খরচা করে কমিশন বসে কিন্তু রিপোর্টটা পাওয়া যায় না, কি আর হবে, বড় জোর বসবে কমিশন, সবাই জানি সে কমিশনের নেই কনক্লুশন। তবু বাচ্চা ভয় পাচ্ছে, মা বাবা ভয় দিচ্ছে, ওরে গালাগালি একটু না হয় খাবি, তাতে কি কি আর হবে, নচিকেতা চাল লাইনের গাল দিবি আর তো কিছু হবে না, তাই না? হ্যাঁ বাবা বোঝাচ্ছে, ওরে খোকা খাবি একটু গাল কিন্তু আসবে প্রচুর মাল, ওরে গালাগালি একটু না হয় খাবি তাতে কি, ওরে মরা মানুষের চুল ছিঁড়লে ওজন কমে কি। কিন্তু এটাই শেষ কথা নয় বন্ধুরা, আমার ভাইয়েরা আমার বোনেরা, শেষ কথা একদিন আপনার আমার মতো সাধারণ মানুষেরাই বলবেন, সেই দিনের অপেক্ষায় বেঁচে থাকা, সেই দিনের অপেক্ষায় পচ্ছন, সেই দিনের অপেক্ষায় বসতি আমার উঠবে ভরে জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে।